আমার কাছে বিশ স্বর্ণ আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলোর জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত এই সম্পদের জাকাত দিতে হয় ভাই সম্পদের জাকাত যতদিন সম্পদ থাকে ততদিন আপনি দিয়ে যাবেন এবং এটাকে জরিমানা মনে করবেন না কারণ আপনার এটি আখরাতের রাতের পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে বিধায় এটাকে আমরা জরিমানা মনে করবো না কেমন আলামতির এক একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জাকাত প্রতি বছর একবার দিতে হবে বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই নাজে জীবনাত্মটা সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে যেদিন আপনি এগুলোর মালিক হয়েছেন ওই দিন থেকে এক বছর আবার এভাবে এক বছর এক বছর হিসাব করে প্রতি বছরে বছর শেষে আপনার আমাকে জাকাত দিতে হবে আব্দুল ওয়াদুদ হুসাইন আপনি আমাদের ওয়েবসাইটে প্রশ্ন করেছেন আমার চাচা বিয়ে করেননি ব্যবসা করে তিনি অনেক সম্পত্তির মালিক হয়েছেন তিনি তার সমুদ্র সম্পত্তি আমাদের পাঁচ ভাইয়ের নামে লিখে দিয়েছেন অথচ চাচার দুই বোন আছে বন্ধুর অংশ না দিয়ে তিনি সকল সম্পত্তি ভাতেজার লিখে দিয়েছেন আমার চাচা এখনও জীবিত চাচারের অসম্পত্তি ভোগ করাকে আমাদের যায় হবে দেখুন জীবদ্দশায় সমস্ত সম্পত্তি যদি কোনো বাড়িদেরকে ভাগযোগ করে দিয়ে যান এই টাইপের মানে মানে বিশেষ করে আপনার যে সমস্ত ওয়ারিসদের জন্য কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো হিসা বলা নেই সেখানে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অন্য কাউকে দেওয়া হয়নি তাদেরকে যদি বঞ্চিত করার জন্য এটা করেন তাহলে সেটা অনুচিত এবং গুনাহের কথা বাট এটি আপনাদের জন্য ভোগ করা হালাল হবে কারণ তার মৃত্যুর পর এই সম্পদের বন্টনটা আপনার হতে হবে করমেন হাদিসের আলোকে জীবদ্দশায় তিনি তার সম্পদ উপডোকন দিয়ে ফেলতে পারেন কাউকে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদিও উপডোকন দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে দিলে যেরকম সমতা বজায় রাখতে হবে অন্যান্য নিকটত্বদেরকে দিলে নিজের কোনো ওয়ারিজদেরকে বঞ্চিত করার ইনটেনশন থেকে দিলে তার জন্য গুণা হবে এটা তার ব্যাপার কিন্তু যদি সেরকম ইনটেনশন না থাকে তাহলে এটা তিনি দিলে জায়েজ হবে এরপরে প্রশ্ন করেছেন সাবানের বিশেষ আমল কী সাবানের বিশেষ আমার হলো বিশেষ সিয়াম পালন করা সাবান মাসটি নফল সিয়ামের জন্য শ্রেষ্ঠ মাস আদর্শ মাস নবীক্রেমসাদ মাসে বিশেষ নফল রোজা রাখতেন কারণ নবী ইসলাসম ইউসুমু শাবান আল্লাহ কালিরাম্মা আসে বলেছেন যে সাল্লাম গোটা সাবান জুড়ে নফল রোজা রাখতেন তবে কয়েকটা দিন বাদে অর্থাৎ শেষে কয়েকটা দিন বাদে পুরো মাসেই প্রায় রোজা রাখতেন তিনি বিধায় বিশেষ নফল রোজা আমরা রাখবো মাসে মাহফিলের আলোচনা শুনে যারা কিছু শিখতে পারে তাদেরকে আপনি পুরস্কৃত করেন এটা একটা ভালো উদ্যোগ দেখা যাচ্ছে অনেকের মাধ্যমে অনেক কিছু শিখছেন তারপরও আপনি প্ল্যাটফর্মটা ছেড়ে দিবেন বিষয়টা মানতে পারছি না মহিলা মাহফিলের ভিডিও ফেসবুক ইউটিউবের মাধ্যমে লাখো মানুষ উপকার হচ্ছে মসজিদের হালাকা এভাবে ভিডিও ধারণ করা কঠিন হবে আশা করি বিষয়টা ভেবে দেখবেন ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য প্রথম কথা হলো যে আমরা মসজিদে যে হালাকা করব ইনশাআল্লাহ সেখানেও আপনার মিডিয়া থাকবে কিন্তু সেরা মিডিয়া থাকবে মসজিদের পরিবেশ সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যারা ভালো কাজ করেন সেই মানুষগুলোকে আমরা অনুমতি দেবো ইনশাআল্লাহ তার সেই সাথে আপনার ইনডোর বিভিন্ন প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ আল্লাহ বিদায় সেই প্রোগ্রামগুলোতেও প্রচুর পরিমাণে আপনার ক্যামেরা ইত্যাদি ব্যবহার করার সুযোগ থাকবে ইনশা আল্লাহ তালা বিধায় আমরা দাওয়াতি কাজ করব তবে সেটা খুবই সংক্ষিপ্ত পরিসরে এবং এই সংক্ষিপ্ত পরিসরে আনার জন্যই আমরা মূলত এই গ্রাউন্ড ভিত্তিক যে কাজ সেটা আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের জন্য পরীক্ষামূলকভাবে ভাবে তারপর দেখা যাবে আপনারা দোয়া করবেন মাসুদ আইডি থেকে আপনি আমার ওয়েবসাইটে প্রশ্ন করেছেন আমি চিরুকুমার থাকতে চাই আমাকে রোজা রাখার পাশাপাশি আর কি কি আমল করতে হবে দেখুন প্রথম কথা হলো ভাই মাসুদ চিরুকুমার থাকা এটা কোনো করোনাধিস কর্তৃক নির্দেশিত কিংবা প্রশংসনীয় কোনো বিষয় নয় যে আপনি বিয়ে করবেন এর ভিতরে কোনো কল্যাণ বা সব আছে সাধারণ অবস্থাতে মানুষের জন্য বিয়ে করার উত্তম নয় বিশাল সাল্লাম আসাল্লাম বলেছেন আন্নাকে ফমিন সুন্তি ফমান রাহবি আনসুন্নাথি নি বিবাহ এটা আমার সুন্না যে ব্যক্তি আমার সূন্য থেকে বিমুখ হয় সরিয়ে নেয় সে আমার উন্মত নয় বিধায় বিয়ে বাদ দিয়ে আপনি চিরকুমার থাকবেন এটা কোনো প্রশংসনীয় বিষয় নয় তবে হ্যাঁ যদি আপনি থাকতে চান এবং নিজেকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন আপনি তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে বড়জন বাস এটুকু তো একটা হলো আপনার জন্য এটা হতে পারে অনুমোদিত আরেকটা হচ্ছে অনুত্তম দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বিধায় আমরা বলবো আপনাকে যে বিয়ে সাদী করবেন সেটাই উত্তম প্রায় সমস্ত বিবাহ বিবাহসাদী করেছেন সংসার করেছেন এর মধ্যে দিয়ে তারা এর ফাঁক দিয়ে তারা এ বাদবন্দি করেছেন সেটাই উত্তম হ্যাঁ এক দুজন নবীর কথা করেন আল্লাহ বলেছেন যে তারা বিবাহসাদী করেননি যেমন ইয়া আলাহ সাল্লাম হাসুর বলেছেন আল্লাহ তাল্লাহ তাকে তিনি বিবাহসাদী করেননি বিধায় এরকম এক দুজন আছেন আর সবাই কিন্তু বিবাহসাদী করেছেন আমাদের আপনাদের সাল্লাম করেছেন যাকে আমরা অনুসরণ করবো বিধায় বিয়েসাদী করাটাই উত্তম তারপরও আপনি যদি থাকতে চান নিজের কোনো হিকমতে বিশেষ কোনো যুক্তিক কারণ থাকে তাহলে সেটি ভিন্ন বিষয় আর রোজা রাখার পাশাপাশি আপনি যে সমস্ত আমলগুলো করবেন সেটা হলো নফল আমলগুলো করবেন ফরজগুলো তো করতেই হবে হারাম থেকে তো বাঁচতেই হবে পাশাপাশি রোজা রাখার পাশাপাশি অন্য অন্য যে তেলাওয়া জিকির আসকার এসব আমলগুলোকে আপনি করতে থাকুন বিশেষ করে সলাদ এটা বান্দাকে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য এনে দেয় আর নফল এবং অতিরিক্ত যে আমলগুলো আছে সেগুলো বান্দার সঙ্গে আল্লাহর নৈকট্যের সম্পর্ক তৈরি করে দেয়